তৃণমূল নেতাকে মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ঘটনাচক্রে আক্রান্ত সাংবাদিক। মঙ্গলবার রাতে পুরুলিয়া শহরের বিটি সরকার রোডে একটি বিজেপির কার্যকর্তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তৃণমূল শহর সভাপতি বিভাস দাস। এই ঘটনায় প্রকাশ্যে পুরুলিয়া শহরের তৃণমূল শহর সভাপতি বিভাস দাসের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে পুরুলিয়া বিজেপির বিধায়ক সুদীপ মুখার্জির বিরুদ্ধে। গুরুতর আহত হয় ঘটনায় তৃণমূল নেতা বিভাস দাস। এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে গিয়ে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের চিত্র সাংবাদিক সুজিত মাহাতো। গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়ায় পুরুলিয়া শহর জুড়ে। অবস্থা সামাল দিতে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির বিধায়ক সুদীপ মুখার্জি। তৃণমূলের তরফে অভিযোগের ভিত্তিতে বিজেপি বিধায়কের ভাই অভিযুক্ত প্রদীপ মুখার্জি সহ দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। বুধবার সকালে পুলিশ অভিযুক্তদের পুরুলিয়া জেলা আদালতে বিচারকের কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পেশ করলে প্রদীপ মুখার্জি সহ দুজনকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় বিচারক। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলন করে পুরো ঘটনায় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা তৃণমূলের তরফে। আমাকে দেখতে পাচ্ছি কি অবস্থা আছে, কি কারণে মার জানি না, আমি বলতে পারছি না। আমার পুরো অনেকের রাগ পুরুলিয়া তৃণমূল এখন একটা পজিশনে আসছে, কী করে তৃণমূল আটকানো যায় তার একটা প্রক্রিয়া চালু হয়েছে। বিশেষ করে যখন টাউনের সভাপতি আমি, আমাকে একটা আটকাবার প্রক্রিয়া চলছে। দলে দলে এখন লোক বিজেপির থেকে তৃণমূলে আসছে, এরা একটা বাধা দেওয়ার চেষ্টা করছে আমাকে মেরে, কিন্তু এটা সম্ভব না। আমাদের যেভাবে চলছে প্রচুর লোক বিজেপি থেকে তৃণমূলে আসছে, ওইভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না। আমি গোটা ঘটনা পূর্ণাঙ্গ জানি না, আমি যে শুনেছি আমাদের কার্যকর্তাকে মারামারি করেছে টিএমসি, পরবর্তীকালে আমাদের লোকরা যায় ছাড়াছাড়ি করে দেয়, একটু ধাক্কাধাক্কি হয়, তাতে সম্ভবত পড়ে গেছে না কি হয়েছে জানি নেই, একটু ইঞ্জোর হয়েছে। তার জন্যে আমার ভাই এই এলাকার কাউন্সিলর, তাকে জনপ্রিয় কাউন্সিলর, তাকে পুলিশ ইয়ে করেছে, অ্যারেস্ট করেছে। তৃণমূলের এবং পুলিশ মিলে সাজানো চিত্রনাট্য শুরু হয়েছে। এই জেলায় 6টা বিধানসভা হেরেছে 9টার মধ্যে, এবং পুরুলিয়া পৌর এলাকার 23টা ওয়ার্ডের মধ্যে আমরা 18টা ওয়ার্ডে আমাদের পার্টি বেশি ভোট পেয়েছে, তৃণমূলের থেকে অনেকই বেশি ভোট পেয়েছে। সামনে পৌরসভা নির্বাচন হয়তো ওনারা করাবেন, তার আগে প্রেক্ষাপট তৈরি করছে, তার আগে প্রেক্ষাপট তৈরি করছেন যে তৃণমূলের আর পুলিশের যৌথ সন্ত্রাসে যাতে বিজেপি দলের কর্মীরা ভয় পায়। আমরা ভয় পাই না, আমরা অনেক কেস অনেক লড়াই দেখেছি, আগামী দিনেও লড়াই করেই বাংলায় টিকে থাকবো, পুরুলিয়াতেও টিকে থাকবো, এবং আমরাই পৌরসভা নির্বাচনে মানুষের আশীর্বাদ পাবো। এটা আমরা যতই চিত্রনাট্য করি, আমরা লড়াই করার জন্যে, কেস খাওয়ার জন্যে, জেল যাওয়ার জন্যে, মরার জন্যও রেডি আছি। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জির রিপোর্ট, টাইমস বাংলা।